শুভ সকাল প্র্যাকটিস মিশন বয়েজ স্কুলের ছাত্ররা, আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা দ্বিতীয়পত্র বইয়ের বচন, বাংলা দ্বিতীয়পত্রে বাংলা ব্যাকরণ বচন নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা তোমাদের বই খাতা সামনে নাও এবং আমার সাথে বচন সম্পর্কে বুঝতে চেষ্টা করো। তাহলে বচন কি? বচন শব্দের অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। বাংলা গ্রামারে আমরা বলে থাকি বাংলা ব্যাকরণে বচন হচ্ছে সংখ্যার ধারণা। কীরকম সংখ্যা? একটি, দুটি, তিনটি, ভাবে আমরা যে বলে থাকি এই সংখ্যার ধারণা। বচন সাধারণত দুই প্রকার হয়ে থাকে, এক হচ্ছে এক বচন, আর হচ্ছে বহু বচন। আমরা তোমরা ইংরেজিতে গ্রামার কোর্স আমার সাথে নাম্বার সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার সেটে এক বচন বহু বচন। সেই এক বচন বহু বচনটা কি? পাখিটি খুঁজে পাচ্ছি না, এখানে পাখিটি দেখো, পাখিটি টি দিয়ে আমরা কী বলছি? একটি পাখি। এক বচন মানে একটি জিনিসকে বোঝানো হয়, তাহলে একটি পাখি আমরা খুঁজে পাচ্ছি না। বহু বচন কী বলছে? আমরা সেখানে গিয়েছিলাম, আমরা আমরা এখানে আমি একা না, আমরা একের অধিক, একের অধিক দুই থেকে আরও বেশি যখন হয় আমরা সেখানে গিয়েছিলাম তখন কী বলেছে? বহু বচন, একের অধিক। তাহলে এক বচন এর তিনটি নিয়ম আছে। প্রথম নিয়মটা কি? শব্দের মূল রূপের সাথে কিছু যোগ না করে, এর অর্থ হচ্ছে মূল বেসিক শব্দটা, আমরা বলি বেসিক ওয়ার্ডটা বসিয়ে দিবে, শব্দের সাথে কিছু যোগ না করে। আজ স্কুল ছুটি, দেখো স্কুল শব্দের নিচে একটা আন্ডারলাইন করছে, এর মানে কি? স্কুল, একটা স্কুল, আজ স্কুল ছুটি, স্কুল বোঝানো হয়েছে। স্কুল বলতে এখানে সমস্ত স্কুলই হয়, অর্থাৎ স্কুল ছুটি মানে সমস্ত স্কুলই হয়। তারপর এখানে এক বছর তোমার স্কুলটাই বোঝানো হয়েছে, আজকে স্কুল ছুটি। আবার শব্দের শেষে টি, টা, খানা, খানি, গাছ, গাছা, গাছি, চোখ করে আমরা এক বচন বুঝাতে পারি। কীভাবে? দেখো মেয়েটি খুব চালাক, মেয়েটি খুব চালাক, এখানে মেয়েটি একটি মেয়েকে বোঝানো হয়েছে, অনেক মেয়েকে নয়, একটি নির্দিষ্ট মেয়েকে বোঝানো হয়েছে, মেয়েটি খুব চালাক। এরপর আছে তিন নম্বর হলে দেখো এক, একটা, একটি, একখানা, একজন, শব্দ যোগ করে তুমি এক বচন বা একটি জিনিস বোঝাতে পারো। কীভাবে? এক দেশে ছিল এক রাজা, দেখো এক শব্দের নিচে আমি আন্ডারলাইন করছি, তাহলে এক দেশে ছিল এক রাজা, এক দেশে মানে একটি দেশ এবং এক রাজা, একজন রাজাকে বোঝানো হয়েছে, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তারপর কি আছে? বহু বচন, বহু বচনেরও তিনটি নিয়ম আছে, যে তিনটি নিয়মের মাধ্যমে আমরা বুঝতে পারবো কীভাবে বহু বচন করা হয়। দেখো বলা হয়েছে শব্দের শেষে রা, এরা, গুলো, গুলি, দেব, বিভক্তি, এই শব্দগুলো হচ্ছে বিভক্তি শব্দ। বিভক্তি তোমাদের সাথে আমি ক্লাসে এখন আলোচনা করিনি, এরপর যখন আমি ধাতু পড়াবো তখন বিভক্তি নিয়ে আলোচনা করবো। তাহলে বিভক্তি যোগ করে ছেলেরা বল খেলে, এখানে ছেলেরা, রয়াকারে রা, দেখো এই যে রা, রা শব্দটা যোগ করে আমরা ছেলেরা, অর্থাৎ কি? একজনের অধিক, দুই থেকে আরো সংখ্যাধিক ছেলেদেরকে আমরা বোঝানো হয়েছে, বালকদের বোঝানো হয়েছে, বহু বচন। দ্বিতীয় কি আছে? গণ, বৃন্দ, বর্গ, কুল, মণ্ডলী, মালা, গুচ্ছ ইত্যাদি, যে শব্দগুলো যোগ করে তুমি শব্দে বহু বচন। মনে রাখতে বচন কখন হয়? বচন কিন্তু নাউনের সাথে, ভাবের সাথে না, অর্থাৎ বিশেষ্যের সাথে, কিসের সাথে না, ক্রিয়ার সাথে বচন হয় না, নাউনের সাথে, অর্থাৎ বিশেষ্যের সাথে বা বিশেষণের সাথে, বিশেষ্যের সাথে এবং সর্বনামের সাথে কি হয়? বচন হয়, এক বচন বহু বচন। তাহলে গণ, বৃন্দ, কুল, মণ্ডলী, এই শব্দগুলি তোমরা বহু বচন। কীভাবে? শিশুগণ দেয় মন নিজ, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে, এই শিশুরা কি? বিশেষ্য নাম, ক্লিপলিঙ্গ নাম, হ্যাঁ, তাহলে কালেকটিভ নাম। শিশুগণ, শিশুগণ মানে কি? শিশুদেরকে বোঝানো হয়েছে, অনেক শিশুদেরকে বোঝানো হয়েছে। এরপর হচ্ছে কি, তিন নম্বর হলে দেখো অনেক, অজস্র, অসংখ্য, প্রচুর, বহু, নানা ইত্যাদি শব্দ যোগ করেও আমরা শব্দের বহু বচন কি বোঝাতে পারি? কীভাবে? তার অজস্র টাকা পয়সা আছে, দেখো অজস্র, অজস্র শব্দের নিচে আমি আন্ডারলাইন করলাম, এই অজস্র দিয়ে বোঝানো হয় প্রচুর, অনেক, এভাবে তুমি বাংলায় বহু বচন বুঝতে পারো। আরেকটা নিয়ম হচ্ছে বহু বচনে, যেটা তোমরা বইতে পাবে, কখন কখনো একই একটা শব্দ এক বচনের রূপ হয়, যেমন মানুষ মরণশীল, এখানে মানুষ, মানুষ বল মানুষ, এখানে একজন মানুষই বোঝানো হয়, আবার সমস্ত মানুষকে বোঝানো হয়, কিন্তু এখানে এক বচন হিসাবেই নেওয়া হবে, মানুষ মরণশীল একজন হিসাবেই নেওয়া হবে। বাঙালি সব পারে, বাঙালি বলতে একজন বাঙালি বোঝানো হচ্ছে সমস্ত বাঙালি, তবে এটাকে আমরা ওভারঅল এক বচন হিসাবে নিয়ে থাকবো। আবার কিছু কিছু শব্দ দুইবার উচ্চারণ করে আমরা বহু বচন বুঝাইতে পারি, কীভাবে? দেখো
বাগানটি ফুলে ফুলে ভরা, অর্থাৎ অনেক ফুল, অনেক ফুল আসে এই জন্য বাগান ফুলে ফুলে ভরা। আবার যেমন বরযাত্রী হারি হারি সন্দেশ নিয়ে এসেছে, হারি হারি মানে কি প্রচুর, তাহলে এখানে বহুবচন বোঝানো হচ্ছে, সংখ্যায় অতিরিক্ত বোঝানো হচ্ছে হারি হারি। আশা করি তোমরা তোমাদের বইয়ের বচন অধ্যায় খুলে পড়ো, আর যদি কিছু না বুঝতে পারো বা কঠিন লাগে তাহলে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো, বুঝতে পারো বা ক্লাসেও এই নিয়ে আলোচনা করতে পারি। ধন্যবাদ, ভালো থাকো, আগামী দিন আবার দেখা হবে।